হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে নিয়ে এসেছি আমার ডেইলি লাইফের একটি ব্লগ। আসলে আমরা সারাটা দিন যা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তাই আমি আমার চ্যানেলে আমি আমার ডেইলি লাইফটাকে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো আমার হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ, আর রান্নাঘরটাকে সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি। আর আমার রান্নাঘরের নিচে আমি সবসময় এরকম একটি পাপোশ বিছিয়ে রাখি, এতে করে যে রান্নাঘরে পানিটা পড়ে সেটা কোনো সমস্যা হয় না। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনারাও চাইলে একটা করে পাপোশ এভাবে রান্নাঘরে বিছিয়ে রাখবেন। আর পাপোশটা কিন্তু অনেক বড় সাইজের, কাজেরও অনেক সুবিধা হয়। আর দুপুরে রান্না শেষে সমস্ত রান্নাঘর আমি একদম ক্লিন করে ফেলেছি, মানে আমার একদম শেষ, রান্নাবান্না সব শেষ, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। আর আজকে যা যা রান্না করেছিলাম, এখানে করেছি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তারপরে করেছিলাম হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, তারপরে রান্না করেছি লাউ শাক ভাজি। তো এই তো আজকে দুপুরে ছিল এসব রান্নাবান্না। তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। রান্নাবান্না যদি আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি দুপুরে রান্নাটা, তাহলে সারাটা দিন অন্য সব কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। যেমন অনেক রকমই কাজ থাকে, তো আজকে আমি হচ্ছে ধনিয়া যেটা কিনা গুঁড়ো করে নিয়ে এসেছে সেটাকে একটু চেলে নিচ্ছিলাম, রোদে ভালোভাবে শুকিয়ে এভাবে চেলে তারপরে একটা বয়মে ঢুকিয়ে রাখবো। আর কারণ এটা না চালা হলে একদম গোটা গোটা থাকে এই যে। আর এই অবশিষ্টটা পরবর্তীতে আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে মানে রান্না করে ফেলবো। তো এরপরে বসলাম হচ্ছে একটা জাম্বুরা নিয়ে, ওর বাবা অফিস থেকে নিয়ে এসেছে। আর এই জাম্বুরাটা হচ্ছে আমাদের অফিসের গাছের, এর আগে একটা এনেছিল, তো সেটা মিষ্টি ছিল, আজকেরটা খুব একটা মিষ্টি না। যেহেতু আমার রান্না শেষ তাই ভাবলাম জাম্বুরাটা ছিলে রাখি, সময় যখন হবে বিকেলের দিকে তখন হচ্ছে আমরা খাবো আর কি, আমি আর আমার মেয়ে। তো জাম্বুরাটা এই জন্য তৈরি করে রাখছি। সকালে তো ওর বাবা অফিসে চলে যায়, এরপরে তো সারাটা দিন আমি আর রাইসা। তো আমি আমার মতো করেই সমস্ত কাজকর্ম করে থাকি। তো শুকনো মরিচটাকে একটু পুড়িয়ে নেব। তো আমার কাছে কোনো লোহার শিক নেই, তাই ভাবলাম যে এভাবে কাঁটা চামচে ঢুকিয়ে এটাকে একটু আগুনে পুড়িয়ে নেই। আর শুকনো মরিচ পুড়িয়ে তারপরে যদি জাম্বুরা ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো আমার হচ্ছে শুকনো মরিচ পুরানো শেষ, এখন হচ্ছে জাম্বুরা ভর্তাটা করে নিব। জাম্বুরাটা খেলে মানে আমার কাছে ভালো লাগে, মুখে রুচিটা বাড়ে। আর এই সিজনে তো জাম্বুরাটা পাওয়া যায়, অনেকেই হয়তো বা পছন্দ করেন, আমি খুব একটা পছন্দ করি না, বাজার থেকে কখনো কিনে খাই না, গাছের হয়তো বা দু একটা যখন থাকে সেটা খাই। তো সোজা চলে আসলাম বিকেলের নাস্তায়, আমার দুপুরে রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া সব শেষ করে বিকেলের নাস্তায় চলে আসলাম। তো রাইসার জন্য আজকে আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাই করব, এক চিকেন ফ্রাই। তো চিকেনটা আমি অনেকখানি ম্যারিনেশন করে রেখে দিব। আমার মেয়ে কোনো রকম মাছ খেতে একদমই পছন্দ করে না, সে চিকেন বিফ এ ধরনের খাবার খুব পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি ওর জন্য একটু বেশি বেশি করে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়ার। সেটা হয় বিকেলে নাস্তার জন্য কিংবা দুপুর কিংবা রাতে খাবারের জন্য ওকে আমি একটু ভেজে দেই, আমার জন্য সুবিধা হয়। আর সবজি কিন্তু ও পছন্দ করে, ও সবজি খেতে পছন্দ করে, আর মাছটা সে খুব একটা পছন্দ করে না। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে মাছের মধ্যেও রাইসা কিছু কিছু মাছ আছে যেগুলো ও লাইক করে, সেটা শেয়ার করব যে কি মাছ খেতে সে পছন্দ করে।
তো আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে একটা ছোট্ট করে বলে নিচ্ছি, আমার ইউটিউব জার্নিতে আজ পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সাপোর্টে আজকে আমি এত দূর পর্যন্ত এসেছি। ইনশাল্লাহ সামনে আরও অনেক দূর এগিয়ে যাব। আর আমার এই জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না, অনেক কষ্টের ছিল, কারণ আমি এই জগতে কিছু না শিখেই এসেছি, সব কিছু এখানে এসেই শিখেছি। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করেন তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক দেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার এত কষ্টের মূল্যটা আপনারা দেবেন। আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আসলে হয় কি, লাইকটা তো আপনাদের কাছে বড় বিষয় না, তবে আমার কাছে অনেক বড় একটা বিষয়। লাইক পেলে আমি কাজের উৎসাহটা অনেক বেড়ে যায়, আর আপনাদের এক একটি লাইক আমাকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো বিকেলের তো নাস্তা তৈরি, চিকেন ফ্রাই করেছি, আর এদিকে একটু রাইসার বাবার জন্য লাচ্চা সেমাই রান্না করেছি। রাইসার বাবা তো লাচ্চা সেমাই খেতে খুব পছন্দ করে, আর এই সেমাইটা ছিল আমার কোরবানি ঈদের। আমি খুব একটা সেমাই খাই না, তাই রয়ে গেছে ফ্রিজে। তো এখন নাস্তাগুলো হচ্ছে ওদেরকে দিয়ে দিব, ওরা নাস্তা করে নিবে, রাইসার বাবাও বাসায় আছে। আর যেহেতু আমার ডাইনিং এর কোনো ব্যবস্থা সেভাবে নেই, তো আমাকে হচ্ছে বিছানার মধ্যে আর কি দিলাম। আর অনেকে জানেন যে আমি আর কি নতুন বাসা করছি, ইনশাল্লাহ দোয়া করেন। রংপুরে তো প্রচণ্ড বৃষ্টি, তাই বাসার কাজটা আগাচ্ছে না। তো যাই হোক, এ ছিল আমার আজকের মতো ছোট্ট ভিডিও, আশা করব এতটুকু হলো ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আবারও বলছি একটা লাইক দিবেন, আর খুব বেশি যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।